ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রুট। সো যে চলতরিতের যে আগের টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি চলতরিত মানে কি এবং চলতরিতের দিক, তারপরে হচ্ছে তোমার বিভব, তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেগুলো আলোচনা করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম যে চলতরিত মানে হচ্ছে, খেয়াল করো, চলতরিত মানে হচ্ছে আদানের প্রভাব বা আদানের প্রোনেস। এবং এইটা আমি দেখেছিলাম, সাপোজ এটা হচ্ছে একটা তার এবং এইটার মধ্য দিয়ে এরকম ভাবে আদান প্রভাবিত হবে। এবং আমি এটা বলছিলাম যে এই যে আদান যেটা প্রবাহিত হবে সেটাকে আমরা ধরতে পারি ইলেকট্রন গুলো এই বরাবর যাচ্ছে অথবা প্রোটন গুলো এই বরাবর আসতেছে। হ্যাঁ, সো তুমি যেইটাই ধরো না কেন, এই দিকের ক্ষেত্রে সাপোজ এইটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তখন আমরা ধরতে পারি ধনাত্মক আদান প্রবাহিত হচ্ছে এ থেকে বি বরাবর, এবং এইদিকে যে ঋণাত্মক আধানটা সেটা প্রবাহিত হচ্ছে, খেয়াল করো, এই এই দিক দিয়ে ছিল বি, দ্যাট মিন্স এটা বি, এখন বি থেকে এ বরাবর। এবং এইটা আমি প্রমাণ করছিলাম যে আমরা যেইটাই বলি না কেন, ধনাত্মক আধানের এ থেকে বি বরাবর যেই প্রবাহ এবং ঋণাত্মক আধানের বি থেকে এ বরাবর যে প্রবাহ, দুইটা প্রবাহ একই। তুমি যদি প্রমাণ করার চেষ্টা করো, তখন আমরা একটা ভেক্টর নিয়ে চিন্তা করি। সাপোজ এই যে ভেক্টরটা হচ্ছে এ বি, এটার একটা প্লাস চিহ্ন আছে, কারণটা হচ্ছে যেহেতু প্লাস আধানের বা ধনাত্মক আধানের প্রবাহ, এবং যখন তুমি ঋণাত্মকের ক্ষেত্রে চিন্তা করো তখন ব্যাপারটা হচ্ছে এরকম, বি এ এটা হচ্ছে এটার ভেক্টর, অর্থাৎ ইলেকট্রন বি থেকে এতে করতেছে। বাট এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের যে চার্জ, এই চার্জটা হচ্ছে নেগেটিভ, দ্যাট মিন্স বি এ এর আগে আমরা দিতে পারি নেগেটিভ এবং এ বি এর আগে আমরা দিতে পারি পজিটিভ। সেটা দেওয়ার কারণটা হচ্ছে, এ বি এর আগে পজিটিভ দেওয়ার কারণটা হচ্ছে যে এ বি ধনাত্মক আধানের প্রবাহ, এবং এইটার আগে ঋণাত্মক দেওয়ার কারণটা হচ্ছে এইটা ঋণাত্মক আধানের প্রবাহ। এবং আমি এইটা বলছিলাম যে তোমার যে ইয়ার ক্ষেত্রে, এটা কি বলে, ভেক্টরের ক্ষেত্রে, একটা ভেক্টর আগে যখন ঋণাত্মক আসবে তখন বোঝায় অ্যাকচুয়ালি এটা মিন করে যে এটার উল্টা রাশিটা। সাপোজ তুমি যদি সি ডি এটা নিয়ে চিন্তা করো এবং এইটার আগে যদি তুমি মাইনাস চিহ্ন দেও, ভেক্টরের ক্ষেত্রে এটা বোঝায় যে এটা হচ্ছে ডিসি, মানে ঋণাত্মক চিহ্নটা জাস্ট ওই ভেক্টরটাকে উল্টায় দেয়। সো এই যে এই জায়গায় যেহেতু আমি মাইনাস বি এ দিলাম, এই জায়গায় যেহেতু মাইনাস বি এ দিলাম, সো এইটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যেহেতু এখানে মাইনাস বি এ আছে এটাকে উল্টায় দাও, এটার আনসার হবে এরকম, দ্যাট মিন্স মাইনাস যেহেতু বি এ আছে এটাকে উল্টাও, এটা হচ্ছে এ, দ্যাট মিন্স আলটিমেটলি দেখো আলটিমেটলি আমরা যে দিকটা পেলাম সেটা হচ্ছে ধনাত্মক আধানের জন্য ছিল প্লাস এ বি এবং ঋণাত্মক আধানের জন্য ছিল মাইনাস বি এ, কিন্তু এইটারও আনসার হচ্ছে প্লাস এ বি, দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আমি ধনাত্মক আধানের প্রবাহ এ থেকে বি তে ধরি কিংবা ঋণাত্মক আধানের প্রভাব বি থেকে এতে ধরি, দুইটা প্রবাহই ম্যাথমেটিক্যালি একই রেজাল্ট শো করবে। আমি যদি একটা ম্যাথের ক্ষেত্রে এই দিকটা অ্যাপ্লাই করি এবং এই দিকটা অ্যাপ্লাই করি, যে দিকটা অ্যাপ্লাই করি না কেন দুইটা একই রেজাল্ট শো করবে। আমি যদি খেয়াল করি এই দিকে যে ধনাত্মক আধানের এ থেকে বি তে প্রবাহ এবং ঋণাত্মক আধানের বি থেকে এতে প্রবাহ, ব্যাপারটা হচ্ছে এইরকম, এইদিকে ছিল এ থেকে বি তে, এদিকে ছিল বি থেকে এতে, তার মানে একবার বিপরীত মানে ধরো মাইনাস, তারপরে এদিকে ছিল প্লাস আধান, এদিকে হচ্ছে মাইনাস আধান, তার মানে আর একবার মাইনাস, দ্যাট মিন্স দুইবার বিপরীত, অর্থাৎ বিপরীতের বিপরীত। সাপোজ ধরো ফাইভের বিপরীতের বিপরীত ফাইভ ছিল, ফাইভের বিপরীত হচ্ছে সাপোজ 1/5, এইটার আবার বিপরীত ফাইভ, দ্যাট মিন্স তুমি যখন দুইবার বিপরীত করছো বা দুইবার মাইনাস দিচ্ছো ব্যাপারটা আলটিমেটলি প্লাস হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এইরকম। যেটা নাচন করছিলাম সেটা হচ্ছে এই দিকটা সম্পর্কিত আমার ধারণা ক্লিয়ার হয়। এখন আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে রুদ, এবং আমরা দেখবো যে এই রুদটা অ্যাকচুয়ালি কোন কারণে হচ্ছে বা রুদ মানে কি। অ্যাকচুয়ালি রুদ মানে হচ্ছে ফিরানো। সাপোজ আমরা যদি খেয়াল করি, সাপোজ ধরো যে আমি প্রতিরোধ গড়ে তুললাম, এরকম যদি আমি একটা কথা বলি, তার মানে কি আমি ওইটাকে ফিরাচ্ছি, তাই না? সো এই ইলেকট্রনগুলো যখন এই তারের মধ্যে যে ফ্লো ঘটে, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন ফ্লো ঘটে তখনও ঠিক এইরকম একটা ব্যাপার ঘটে, অর্থাৎ ইলেকট্রনগুলো কেউ আটকে রাখতে চায়। এবং আমরা এইটা নিয়ে চিন্তা করবো যে এই যে আটকে রাখাটা অ্যাকচুয়ালি কীভাবে সংঘটিত হয়, খেয়াল করো আমি একটু বড় করে আঁকার চেষ্টা করতেছি। সাপোজ ধরো এটা হচ্ছে একটা তার, এবং এটা হচ্ছে একটা তার আমি ধরলাম, এটা হচ্ছে একটা তার, এবং এইটার ক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা যেহেতু একটা পরিবাহী এবং এটা যেহেতু একটা তার, এইটা যেহেতু একটা পদার্থ সেহেতু এই পদার্থটাও অসংখ্য অনুপরমাণু দ্বারা গঠিত, এবং এই পদার্থটা যে অসংখ্য অনুপরমাণু দ্বারা গঠিত, আমরা যদি দেখি এইদিকে অসংখ্য পরমাণু অনু এক্সিস্ট করতেছে, অসংখ্য পরমাণু অনু এক্সিস্ট করতেছে, এবং আমি এইদিকে দিলাম না, সাপোজ আমি এই জায়গাটা খালি রাখলাম। সো এই যে এই জায়গায় অসংখ্য পরমাণু এক্সিস্ট করতেছে, এই জায়গায় অসংখ্য পরমাণুর মধ্যে অবশ্যই এই জায়গায় ইলেকট্রন প্রোটন এক্সিস্ট করতেছে, তাই না?
সো এই যে পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন প্রোটন এক্সিস্ট করতেছে। আচ্ছা ওকে, সো এখন আমরা যে কনসেপশনটাতে চলে যাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা পরিবাহী এবং এই তারটাতে অসংখ্য এরকম অণু পরমাণু এক্সিস্ট করতেছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে এই তারের মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ করা শুরু করলাম। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সো যখন ইলেকট্রন যখন প্রবাহিত হচ্ছে একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনটা যখন এদিকে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন এই বরাবর প্রবাহিত হচ্ছে, এবং একটা জিনিস খেয়াল করো এই ইলেকট্রনের উপরে এই ইলেকট্রনের এই যে প্রবাহের দিকে অনেকে তাকে বাধা দিতেছে। খেয়াল করো প্রথম যে বাধাটার কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমরা কি জানি যে সমদমি চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। সো এই যে এই জায়গায় একটা ইলেকট্রন আর এই যে এই জায়গায় একটা ইলেকট্রন, যখন তার ফ্লো হচ্ছে তখন এ সামনে যাইতে চাচ্ছে বা এ আবার অপোজিট দিকে একে বিকর্ষণ করতেছে। খেয়াল করো আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, সাপোজ এইটা হচ্ছে ঠিক এই দিকে একটা ইলেকট্রন এবং এই দিকে একটা ইলেকট্রন। সো এই ইলেকট্রনটা যখন এই দুইটারই তো দিক এই বরাবর, তাই না? দুইটার ফ্লোর দিক হচ্ছে এই বরাবর। সো এই যে এই ইলেকট্রনটা যখন এই ইলেকট্রনটা দিকে ফ্লো হচ্ছে তখন এই ইলেকট্রনটা যেহেতু আমরা জানি যে সমদর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, দ্যাট মিনস এই ইলেকট্রনটা এটাকে উল্টা দিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করতেছে। দ্যাট মিনস সে যদি আগে যদি এটা না থাকতো, সে যদি ফ্রিলি ফ্রিলি সাপোজ কি বলবো যে 10 শক্তি নিয়ে বা 10 বল নিয়ে সে দৌড়াতে পারতো, এখন সে কিন্তু ততটুকু পারতেছে না, কারণ তাকে উল্টো দিকে কেউ বাধা দিতেছে। ক্লিয়ার? দ্যাট মিনস এই যে এই জায়গায় সমদর্মী চার্জের কারণে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে বাধা দিতেছে, আবার এই ইলেকট্রনটা এটাকে এইটাকে দ্যাট মিনস তাদের এই যে ফ্লোনেস, এই ফ্লোনেসের মধ্যেও একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের বাধা এক্সিস্ট করতেছে, বা একটা ইলেকট্রন আরেকটাকে অপোজিট দিকে বিকর্ষণ বল প্রয়োগ করতেছে। একটা হচ্ছে এইটা, এক নম্বরে হচ্ছে এইটা এক্সিস্ট করতেছে, এক নম্বর আমি দিলাম এই বলটা এক্সিস্ট করতেছে, এইটা প্রতিরোধ বল। অর্থাৎ ইলেকট্রনগুলো এই যে এই বরাবর যে চলাচলটা, এই চলাচলটাকে রোধ করতেছে বা রোধ করার চেষ্টা করতেছে একটা বল, সেই বলটা এবং আরো কয়েকটা বলের সমষ্টি আমি রোধ বলবো সামনে দিতে চাই। এখন আরেকটা জিনিস চিন্তা করো, সেই জিনিসটা হচ্ছে এই ইলেকট্রনগুলো যখন এটার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, খেয়াল করো এই যে তারের যে অণু পরমাণু আছে এবং তারের যে প্রোটন ইলেকট্রন আছে, তারের অণু পরমাণু যে প্রোটন ইলেকট্রন আছে, সেই প্রোটন ইলেকট্রনগুলোর ক্ষেত্রে এই দিকে এই ইলেকট্রনটা, খেয়াল করো এই যে এদিকের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এটাকে বিকর্ষণ করতেছে, আবার এই যে এদিকে যে ইলেকট্রনটা এইটাও এটাকে বিকর্ষণ করতেছে, আবার আলটিমেটলি যেটা হইতেছে সেটা হচ্ছে এই যে প্রোটনগুলো, এই প্রোটনগুলো এটাকে আবার আকর্ষণ করতেছে, এবং এই যে প্রোটনগুলো, এই প্রোটনগুলো এটাকে আকর্ষণ করতেছে। সো আলটিমেটলি যেটা হইতেছে একটা ইলেকট্রন যাইতে চাইছিল, একটা ইলেকট্রন এই বরাবর সে হাঁটতে যাচ্ছিল, এখন কেউ তার উপর দিকে ধরে টান দিয়ে ধরে রাখতে চায়, কেউ তার নিচ দিয়ে ধরে টান দিয়ে ধরে রাখতে চায়, আবার কেউ তাকে একটু সরাই দিতে চায়। ঠিক এইটার কারণে তুমি সাপোজ দৌড় দেওয়ার জন্য রওনা দিলা, সাপোজ একটা দৌড় দেওয়ার জন্য গেলা, এখন কেউ তোমাকে একদিক দিয়ে টান দেয়, আবার কেউ তোমাকে আরেক দিক দিয়ে টান দেয়। সো এই যে তোমাকে যখন এই দৌড়ের মধ্যে যখন তোমাকে একজন একদিক দিয়ে টানতেছে, আরেকজন আরেক দিক দিয়ে টানতেছে, এই কারণে তোমার যে এই দৌড়ের যেই একা ছিল, দৌড়ের যে ক্ষমতাটা ছিল বা দৌড়ের যে ফ্লোনেসটা ছিল, সেই ফ্লোনেসটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। খেয়াল করো আমি আবার বলতেছি, দ্যাট মিনস আমরা দুইটা বল পাচ্ছি, যে দুইটা বল এই ইলেকট্রনগুলোকে বা এই ইলেকট্রনগুলোর ফ্লোটাকে, এই ইলেকট্রনের প্রবাহটাকে বাধা প্রদান করতেছে। একটা হচ্ছে এই যে ইলেকট্রনটা যখন সামনে বরাবর যাচ্ছে তখন তার সামনের ইলেকট্রন তার পিছনের ইলেকট্রনটাকে বিকর্ষণ বল প্রয়োগ করতেছে, আরেকটা হচ্ছে এই যে তারের যেই প্রোটন ইলেকট্রন আছে এইগুলো থেকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতেছে। এবং এইগুলা করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এগুলা করার কারণে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটা সামনের দিকে যে চলাচলটা সেই চলাচলটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে মোট যে বাধাপ্রাপ্ত হচ্ছে সে এই যে ইলেকট্রনটা যে বাধাপ্রাপ্ত হচ্ছে, ইলেকট্রনটার উপরে একটা ইলেকট্রনের ফ্লোনেসের দিকের বিপরীতে একটা বাধা আসতেছে, এই বলটা কি বলা হয়? রোধ। খেয়াল করো কি বলো, অ্যাকচুয়ালি এই বলটা কি বলা হয়? রোধ। কোনটা রোধ? সেই রোধটা হচ্ছে যে এই ইলেকট্রনের যে চলাচল, এই ইলেকট্রনের চলাচলটাকে বাধা প্রদান করতেছে যেই বলগুলো, সেই বলগুলোকে আমরা বলতেছি রোধ, এবং এই রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর আসছে রেজিস্টেন্স থেকে। এখন আমরা একটা জিনিস দেখবো যে এই যে এই আর্টটা, এই আর্টটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবো যে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে আর কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। আমি এইটা